হ্যালো বন্ধুরা, আমার নাম সায়ন আর আপনারা দেখছেন এসপি ক্রিয়েশনস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি শিকড়ার ফটো, যেটি অতিরিক্ত ওভার ব্রাইট হয়ে গেছে। অ্যান্ড এই ওভার ব্রাইট হয়ে যাওয়ার চক্করে ওইটি আর ইউজেবল তো কখনোই নেই, আর প্রিন্টেবল তো ছেড়েই দিন। তো দেখে নিই আসুন যে ফটোশপের মাধ্যমে আপনারা কীভাবে একটি ওভার ব্রাইট ইমেজকে একটু ইউজেবল ইমেজে পরিণত করতে পারবেন কিছু মাস্কিং টেকনিকের সাহায্যে। তো ছোট ছোট জিনিস, খুব একটা বড় জিনিস নয়। তো আসুন দেখে নেওয়া যাক। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডিসক্রাইব করতে করতে যাব এই ভিডিওর থ্রু, যে কিভাবে আমি কাজটি করেছি। তো আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি যে আমার অফিসে। এখানে এসে আমি আপনাদেরকে দেখা চলেছি যে শিকড়াটি, যেটি আমি জঙ্গলে আজকে জঙ্গলে তুলেছি, যেটি ওভার ব্রাইট হয়ে গেছিলো আপনাদেরকে বলেছিলাম আমি একটি বছর আগে। তো আমি সেটিকে ফটোশপের মাধ্যমে এখন কীভাবে একটু ইউজেবল ইমেজে পরিণত করা যায় সেটি আমাদেরকে দেখাতে এসেছি। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ডেসক্রাইব করতে থাকবো। তো আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় করে দেখতে পারেন আপনাদের ঘরে, আপনাদের দেখতে পারেন কী হচ্ছে না হচ্ছে। স্টেপ বাই স্টেপ একদম শুরু করছি। তো ফটোশপটা খুলি, ছবিটা এবং ফাইলটা আমি নিয়ে আসি, যেটা আমার লাগবে মেন ছবি। ডবল ক্লিক করলেই ইয়েটা খুলে যাবে, একটা ওপেন ড্রপডাউন বক্স খুলবে। তো সেখান থেকে আমি যে ফোল্ডারে চলে যাবো, ফোল্ডারে আমার ছবিগুলো আমি রেখে দিচ্ছি। সেখান থেকে ছবিটি নিয়ে এসে ছবিটি ক্লিক করলেই ছবিটা আপনি ওপেন করুন, ছবিটি ক্লিক করে খুলে যাবে। যদি র ফর্মেটে থাকে ছবিটি, সেটি ক্যামেরা রয়ে খুলে, যদি আমি ক্যামেরা রয় ফর্মেটে খুলবো, তো এখান থেকে আমি প্রথমত কিছু এডিটিং করতে চলেছি, যেটা এখন না করলেও হবে, তবুও আমি এখান থেকে করে দেখাতে চাই। আমি প্রথমে কী করবো, আমি এখানে হাইলাইট চিলার ইয়েটা রয়েছে, হাইলাইট স্লাইডারটা রয়েছে, হাইলাইট স্লাইডারটাকে পুরোপুরিভাবে খুব একদম -100 দিকে নিয়ে চলে যাবো। -100 দিকে নিয়ে গেলে দেখতে পাবেন আপনারা এখানে পিছনে কিছু কিছু সাদা অংশ, যেগুলো বেশি ওভার ব্রাইট হয়ে আছে, সেগুলো একটু হলেও কম হয়ে, ঠিক আছে। তো এরপর শ্যাডোসে আসবো, শ্যাডোসটা দেখুন যদি বাড়াই তাহলে লাইট কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো শ্যাডোসটা আমাকে কী করতে হবে, কম করতে হবে। তাই আমি শ্যাডোসটা কমাবো, একটা কমিয়ে দিলাম, এটা প্রায় -100 না করলো, ওই -50-51 মতো রাখলাম, ঠিক আছে। তো এবারে ভয়েসে আসি, ভয়েসটাও যদি আমি বাড়াই, দেখুন ভয়েসটা বাড়ালে সাদা যত সাদা অংশ আছে ছবির মধ্যে সেই সাদা অংশগুলো আস্তে আস্তে বুঝ হবে, সেক্ষেত্রে আমাদের তো হোয়াইটটাও কমাতে হবে। তো এখানে ছবিতে যেহেতু আমাদের হোয়াইট খুব বেশি আছে, সেই হোয়াইটটা কমে, হোয়াইটটা কমিয়ে নিয়ে এলাম আমি 70-75 হয়ে গেছে -100, ঠিক আছে। দেন এরপরে এখানে কিছু করার সেরকম নেই, বেসিক চুলে কিছু করার নেই। তবে আমি যদি চাই এখানে নয়েজটা কমাতে পারি, কারণ নয়েজ কমাতে হবে, আমার আয়ুষ অনেক বেশি আছে, আমার আয়ুষ 1250 আছে, দেখুন 1250 আয়ুষ আছে। তো 1250 আয়ুষতে খুব নয়েজ আসার কথা, তাই নয়েজ ক্যান্সেলেশন দেওয়া উচিত আমার এখানে। তো সেখানে আমি এখানে নয়েজ ডিটেকশনে যাবো, নয়েজ ডিটেকশন যে ইয়েটা রয়েছে ডিটেল ডিটেল বারের মধ্যে গিয়ে এখানে নয়েজ ডিটেকশন বলে একটি অপশান আছে, সেখানে আমাকে যেতে হবে। লুমিনেস বলে একটি স্লাইডার দেখতে পাবেন আপনারা, সেই লুমিনেস স্লাইডারটিকে আপনারা বাড়াবেন, এই আমার 50-এর কাছাকাছি নিয়ে যাবো, তাহলে আশা করি এটা ইয়েটা ঠিক হয়ে যাবে, মানে নয়েজটা একটু কমবে। তো এরপরে আমরা এখান থেকে ডিরেক্টলি করবো ওপেন ইমেজ। ওপেন ইমেজ যদি আপনারা যদি ডান করে দেন তাহলে কিন্তু হবে না, ডান করে দিলে এটি বন্ধ হয়ে যাবে আর আপনারা ফিরে পাবেন না কী হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে ওপেন ইমেজে ক্লিক করতে হবে, যেহেতু এটা ক্যামেরা র, তো ক্যামেরা র থেকে ওপেন ইমেজ করলে সেটি এরপরে ওটি ফটোশপের মধ্যে ওপেন হবে, দেখুন ফটোশপ ওপেন হচ্ছে, রিডিং ক্যামেরা র ফর্মেট, তাই না। তো রিডিং ক্যামেরা র ফর্মেট এখানে রিড করছে, ফর্মেটিক আছে, ফটোশপ রিড করছে ফর্মেট, ছবি ফর্মেট ফটোশপ রিড করছে এবং রিড করার পরে এটি ওপেন করছে, একটু টাইম লাগবে। যদি ব্যাকগ্রাউন্ডে ফ্যানের আওয়াজ আসে তো কিছু মনে করবেন না, কারণ আগে প্রচণ্ড গরম, কিছু করেন নি, ফ্যান চালাতে বাধ্য হচ্ছে। তো এরপরে আপনাদেরকে এখানে ইউজ দ্য এম্বেডেড প্রোফাইল বলে যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেন ওকে, ঠিক আছে, খুলে গেল ছবিটি, খুলে গেল এখানে। তো এটা কিন্তু এখন আপনার র ফর্মেটই আছে, এটা কিন্তু জেপেক নয়, হ্যাঁ। তো জেপেক আপনাদেরকে তৈরি করতে হবে, এরপরে আপনাদের কী আপনাদের কী করণীয় এখানে, আপনারা প্রথমত আমাদের কী করতে হবে এখানে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে এত লাইট আছে সেই লাইটটা একটু কমাতে হবে, তাই তো। সো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের একটি লেয়ার বানিয়ে নেবো, এখানে নতুন লেয়ার তৈরি করে নেবো, এই যে নিউ লেয়ার, এখানে একটা নিউ লেয়ার বলে ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে একটা ইয়ার হচ্ছে। তো সেইটাতে আমি গেলাম, কপি করে নিলাম, কিংবা আপনারা এটাও করতে পারেন কন্ট্রোল জি মারতে পারেন, কন্ট্রোল জি মারলেও
কন্ট্রোল জি সরি কন্ট্রোল জি কন্ট্রোল জি মারলে একটি কপি তৈরি হয়ে যাবে এখানে, ঠিক আছে? নতুন নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেলো, এটার ডুপ্লিকেট কপি তৈরি হয়ে গেলো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এটাই যে আপনারা এই লেয়ারটার উপর যখন কাজটি করবেন তখন আপনাদের নিচের লেয়ারটা কিন্তু সুরক্ষিত থাকে, তো বুঝতে পারছি, কারণ নইলে কিন্তু আপনার যদি একই লেয়ারের উপর কাজ করতে চান তাহলে কিন্তু ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটু নিজের একটা সেফটি সেফটির জন্য আপনাদেরকে লেয়ারটি কপি করানো উচিত। কপি করার পরে আমরা চলে যাবো কার্ভ টুলটা নেবো। কার্ভ টুলটা নেওয়ার পরে এখান থেকে ইয়েটা কমাবো, স্যারের দিকে নামাবো নিচের দিকে। দেখুন আস্তে আস্তে পিছনে ব্যাকগ্রাউন্ডের লাইটটা কিন্তু কমছে, হ্যাঁ? এই লাইটটা যাতে যতটা কমাতে পারেন আপনারা, কারণ প্রচুর লাইট আছে এখানে, তো আমরা একটু কম মানে বেশি করে একটু নিচের দিকে নামাবো ইয়েটাকে কার্ভটাকে কোন কার্ভটাকে, ঠিক আছে? দেন এখানে একটা দেখুন মাস্ক তৈরি হয়ে গেছে, তাই না? লেয়ার মাস্ক এখানে একটা তৈরি হয়েছে, তো সেটি আমি যদি এখান থেকে তুলে দিই দেখুন এটা দেখুন এটা দেখুন আপনাদের আবার সেই অরিজিনাল ছবিটি ফিরে আসছে। আর যদি আমি এটা ভিজুয়ালি অন করি সেক্ষেত্রে আপনাদের এখানে আবার দেখা যাচ্ছে, এটা একটা লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কের উপরে আপনাদের কাজ করতে পারেন আপনারা। এরপরে আপনারা কী করবেন, এখানটা যেহেতু সাদা কালারের উপর আছে, আপনারা যদি এখন ব্রাশ টুল নেন তাহলে আপনাদেরকে নিতে হবে এখানে ফোরগ্রাউন্ড কালারটা, যেটা উপরের কালার আনতে হবে সেটা আপনাদেরকে ব্ল্যাকে রাখতে হবে, কারণ এটা হোয়াইট আছে, ঠিক আছে? তো হোয়াইটের উপর কিন্তু হোয়াইট কোনো কাজ করবে না, দেখুন আমি মুছছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাই না? তো এখানে আপনাকে ব্ল্যাক করতে হবে। ব্ল্যাক করতে গেলে আপনি এক্সও চিপতে পারেন, কিংবা একটু মানে টগল করার জন্য এক্স টিপে দিলেন, দেখুন টগল হয়ে গেলো, উপরে চলে গেলো, ব্ল্যাকটা নিচে ছিল ব্ল্যাকটা উপরে চলে গেলো, তাই না? তো আবার যদি এক্স টিপি সাদা সাদা হোয়াইটটা উপরে চলে আসবে, ওকে? তো ব্ল্যাকটাকে উপরে রাখতে পারবো, সেক্ষেত্রে ব্ল্যাকটা আমি উপরে রাখলাম এবং এখানে পেন্ট করতে শুরু করলাম, হ্যাঁ, দেখতে পাচ্ছি? এবার কারণ আমাদের লাইটটা কমাতে হবে, তাই না? তো এখানে এটা ইনভার্স হতে হবে, কিন্তু হচ্ছে কি তো উল্টো, বুঝতে পারছেন? লাইটটা কিন্তু বাড়ছে, কমেনি। তো আমাদেরকে কী করতে হবে, এখানে কন্ট্রোল আই মারতে হবে আগে এই মাস্কের উপরে, মাস্কটা সিলেক্ট করে এখানে লেয়ার ওয়ান সিলেক্ট করা চলবে না, কার্ভ যে ওয়ানটা রয়েছে কার্ভ ওয়ান যে লেয়ারটা খুলেছে সেই লেয়ারের মাস্কটা সিলেক্ট করতে হবে, মাস্কটা সিলেক্ট করে কন্ট্রোল আই, ঠিক আছে? দেন কন্ট্রোল আইটা বাদ দেখুন এটা আবার ইনভার্স হয়ে গেল, ইনভার্স হয়ে যাওয়াতে এবার আপনাদের এখানে চলে এসেছে কালো, তাহলে আপনাকে রাখতে হবে সাদা, ঠিক আছে? ফোরগ্রাউন্ড কালার প্রথমে সাদা থাকবে, এবারে সাদা রেখে আপনি এখানে ব্রাশ করতে পারেন। আর ওপাসিটি কিন্তু সবসময় কম করে রাখবেন, কারণ তাহলে আপনাদের সুবিধা হবে, আর যদি বেশি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু মানে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তো আস্তে আস্তে এটা ব্রাশ দিয়ে আস্তে আস্তে মুছতে থাকুন আপনি। পাখিটিকে কিছু হাত দেবো না, কারণ পাখিটি ঠিক আছে, ইন্টাক্ট রাখতে হবে পাখিটি কেমন। তো শুধু ব্যাকগ্রাউন্ডটি আমাদের লাইটটা কমাতে হবে, ব্যাকগ্রাউন্ডের লাইটটা আমাদেরকে কমাতে হবে, এই ব্যাকগ্রাউন্ড লাইট ব্যাকগ্রাউন্ডের উপরেই আমি ঘর মানে ব্রাশটাকে নিয়ে যাচ্ছি, তখন করে নিই। এবারে আপনি এখানে দরকার পড়লে ওপাসিটিটা একটু মারাতেও পারেন, কারণ আপনি বাড়িয়ে যদি করেন তাহলে এই জায়গাগুলো আর কমবে লাইট, তাই না? যেখানে যেখানে আপনার লাইটের দরকার কমানো সেখানে সেখানে আপনি উপস্থিতি বাড়িয়ে কাজ করলে, যেখানে যেখানে লাইট বেশি কমানোর দরকার নেই সেখানে আপনি উপস্থিতি কমিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কাজ করার ইয়েটাও ভালো হবে আর টেকনিকটাও বেশ ঠিকঠাক থাকবে। তখন না পুরোপুরিভাবে লাইটটা কমাতে পারছি, তখন আমি পেন্ট চালিয়ে যাবো, নিখুঁতভাবে করছি না, টুকটাকভাবে চালিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য করে দিচ্ছি, এখন আমার অনেক লাগে অনেকটাই হচ্ছে দিতে হয়, দিতে পারেন তাহলে আপনাদেরই ভালো, যত টাইম দিয়ে করতে পারবেন তত টাইম মানে জিনিসটা ভালো হবে, দেখতে সুন্দর হবে। এবারে এই জায়গাগুলো দেখুন, এই জায়গাগুলো এই যে এই প্লেসগুলো, তাই না? এই প্লেসগুলো একটু ওভার ব্রাইট হয়ে আছে এখন পর্যন্ত, জ্বলে গেছে রোদে পুরো জ্বলে গেছে, তো জ্বলে গেছে এবং আলাদা আলাদা কালার কাস্ট তৈরি হয়েছে এখানে, কমলা রঙের কালার কাস্ট তৈরি হয়েছে, তাই না? তো সেগুলোকে কম করতে হবে, তার জন্য আপনারা কী করতে পারেন, এখান থেকে আপনারা লেয়ার ওয়ানটি সিলেক্ট করুন, লেয়ার ওয়ান সিলেক্ট করার পর এখানে কুইক ফিল
সিলেকশন কোনটা নিয়ে গিয়ে যেখানে যেখানে কমলা কালার কাজটা এসছে, অরেঞ্জ কালার কাজটা এসছে, সেখানে সেখানে বা ব্রাইট এরিয়াগুলোর মধ্যে আপনারা সিলেক্ট করুন, ঠিক আছে? যেখানে বেশি ব্রাইট ব্রাইট এরিয়া আছে সেগুলো খুব ভালো করে সিলেকশন করে নিন। সিলেকশন করানোর পর সেখানে আপনারা স্যাটিসফ্যাকশনটা কমিয়ে দিলে হয়তো পাস হয়ে যেতে পারে। বেশি সিলেকশন হয়ে গেল, জুম ইন করে সিলেক্ট করবেন তাহলে আপনাদের সুবিধা হবে। ব্রাশটাকে যত সম্ভব ছোটো রাখার চেষ্টা করুন, এক্সট্রা যে এরিয়া জিনিস সেগুলো তাহলে হবে না। এক্সট্রা এরিয়া আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ যতবার এক্সট্রা জিনিসগুলো আর কিছু করে নিন। বাকি যে এরিয়াগুলো আছে সেগুলো অন করে দেবে। এরপরে আপনার কী করবেন, এখান থেকে ভাইব্রেন্স বলে একটা ইয়ে দিতে হবে, এটা শুধু ইয়ে দিতে হবে, সেটা ক্লিক করুন। ভাইব্রেন্স ক্লিক করার পর আপনার কমান দেখুন, আস্তে আস্তে স্যাচুরেশনটা কমালে এখানে কালার কাস্টগুলো কিন্তু জিতে থাকবে, তাই না? কালার কাস্ট দিতে চলে যাবে, ভাইব্রেন্সটাও কমে যাবে, একদম পুরোপুরিভাবেই চলে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলো, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে চলবে না, কালার টাইপ থাকতে হবে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে ওপাসিটি বলে একটা জিনিস আছে, সরি একটা জিনিস আমি ভুলে গেছি। তো এখানে দেখি সিলেকশন করার পরে তারপর আপনারা এখান থেকে ফেদার দিয়ে দেবেন, ফেদার যদি আপনার পারেন 30 কিংবা 50 ফেদার দিয়ে দেবেন, ঠিক আছে? ফেদার দিয়ে দেওয়ার কী হলো, এখান থেকে যতটা আপনি এরিয়া ইয়ে করেছেন সিলেক্ট করেছেন সেটার উপর একটা ইয়ে পড়ে গেল সাইডে, এগুলো ইয়েভাবে বেরিয়ে থাকবে, খোঁচা খোঁচা বেরিয়ে থাকবে, স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে যাওয়ার জন্য আপনার ফেজারটা দেওয়া উচিত। এরপরে আপনি সাজেশন কমান ফেজটা ব্যবস্থা কমিয়ে দিন। দেওয়ার পরে এখানে দেখুন এই এরিয়াটা দেখুন কোনো কাজটা ঠিক হয়নি, ওটা না বলে কোনো ব্যাপার না, ওটা আমি করে দিচ্ছি। ওপাশে দিতে তারপরে ওপাশে দিয়ে ওপাশে দিতে গিয়ে ওপাশে দিয়ে একটু কম আপনারা ওপাসিটি একটু কমিয়ে দেবেন। ওপাসিটি কমিয়ে দিলে আমাদের একটু আস্তে আস্তে ভাইব্রেন্সটা একটু হলেও ফিল হবে, তাই না? তো এরপরে আমি কী করবো, এখানে আমি একটু নতুন লেয়ার তৈরি করতে হবে, আমাদের মানে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে হবে, যেটা কার্স, তাই না? তো কার্সের লেয়ার তৈরি করলে তৈরি করার পর যে সিলেকশন এরিয়াটা আছে সেই সিলেকশন এরিয়াটা আরেকবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখুন একটা হচ্ছে কার্সের টুল নিলাম, ঠিক আছে? কার্সের এরিয়া নিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার পরে এই ভাইব্রেন্সের লেয়ারটি সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে চলে যান সিলেক্ট করে ড্রপ ডাউন বক্স এখানে কী আছে মেনুতে, ঠিক আছে? মেনু করলে সিলেক্ট করলে আপনি সিলেক্ট অপশানে আছে, এখান থেকে আপনি লোড সিলেক্ট করুন, লোড সিলেকশন করুন। ভাবেন এখানে দেখুন চ্যানেল ডকুমেন্ট এটা, ঠিক আছে? ডকুমেন্টের নাম্বার তার সঙ্গে চ্যানেল দেওয়া রয়েছে ভাইব্রেন্স ওয়ান মাস্ক, এই যে ভাইব্রেন্স ওয়ান এই মাস্কটা সেই মাস্কটা এখানে দেখাবে, ঠিক আছে? এবার এইখানে আপনি এখান থেকে লিখে রাখুন ওকে। দেখুন যে সিলেকশনটা করেছিলাম সেই সিলেকশনটা আবার কিন্তু ফেরত এসেছে, তাই না? তাই না? এরপরে আমি আপনি চলে যাবেন কার্ডসে, কার্ডসে গিয়ে এখান থেকে পাশে যে ইয়েটি রয়েছে লেয়ার থাম্বনেলটি রয়েছে সেই লেয়ার থাম্বনেলে আপনি ডবল ক্লিক করুন, কার্ডসের ইয়েটি খুলে যাবে, কার্ডসের কোন কার্ডটি খুলে যাবে, কোন কার্ডটি খুলে যাবে। এরপর আপনি এখান থেকে যদি ব্রাইটনেসটা কমান দেখুন শুধুমাত্র আশেপাশেরটি শুধু কমেনি, বাইরে ওই
করতেছে, পুরোটাই কমছে। ওকে পুরোটাই পুরো ক্রিয়েটিভিটি কমে, ঠিক আছে, ব্যাটারি একটু কমে কমে যাওয়া। তো কী হলো এখান থেকে আপনি আবার মাস্কটা নিলেন, মাস্কটা ছেড়ে মাস্ক সিলেক্ট ক্লিক করলেন, মাস্কে ক্লিক করার পরে আপনি ব্রাশ ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পরে যদি সাদা থাকে দেন কন্ট্রোল আই, কন্ট্রোল আই করার পরে দেখুন লাইটটা কিন্তু কম হচ্ছে, লাইটটা কমে গেল অনেকটা। যেখানে যেখানে আপনি সিলেক্ট করেছেন সেইটুকু এরিয়ার মধ্যে কিন্তু কাজ হচ্ছে, তার বেশি এরিয়া কিন্তু যায়নি। আপনি এরকম করেছিলেন, আপনি হ্যাঁ এটা কমিয়ে দিতে পারবেন, লাইটটা অনেকটা কমানো যাবে। যে লাইটটা পাখির মধ্যে যে লাইটটা আছে, পাখির সাবজেক্ট যে সাবজেক্টের মধ্যে মেন যে লাইটটা পড়ে আছে সেই লাইটটিকে বাড়াতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, ব্রাশটা যা আছে তাই থাকবে, একই কার্ড ফ্লেয়ারই থাকবে আপনার। সেখানে থেকেই আপনি ব্রাশ টুলটা নিয়ে, যেহেতু এটি হোয়াইট আছে এখানে ব্ল্যাক সিলেক্ট করার পরে কী করে আপনি শুধু পাখিটির উপরে পেন্ট করবেন, দেখুন পাখির লাইটটি কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল, তাই না? পাখির লাইটটি বেড়ে গেল, আর যে সাবজেক্ট আছে পাখিটা, পাখিটি আমাদের সাবজেক্ট, পাশের যে গাছটা আছে এক্সট্রা যে গাছটা আছে সেই গাছটা আমাদের একটু লাইটটা বানিয়ে দেখতে একটু ভালো লাগে জিনিসটা। তারপরে সেই টু এরিয়া যেটা এক্সট্রা এরিয়া সেটা এক্সট্রা হালকা ইয়ে করবো, পুশ করবো, দেখতে একটু হলে সুন্দর লাগে জিনিসটি। আর আমি পার্সেন্টটি কমাবো, পার্সেন্টটি কমিয়ে গ্লাসের সাইজটি বড়ো করে, আমি সাইজটি বড়ো করে এখানটা আর একটু কম প্যান্ট করে দেবো, সাইড বাই সাইড করে হালকা হালকা। দেখুন ছবিটি কিন্তু একটু আলাদা লুক নিয়েছে, হ্যাঁ এইটা দেখুন বিফোর ছিল, এটা বিফোর আর এটা আফটার, বিফোর আফটার দেখুন। কয়েকটি মাত্র লেয়ারের মাধ্যমে আপনাকে আপনি কতটা পরিমাণ এখানে চেঞ্জ করতে পারেন শরীরে, তো সেটি এখানে প্রমাণ করে দিলাম। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটি অনুরোধ রাখবো, যেন আপনারা দয়া করে ভিডিওগুলি লাইক করে যাবেন, আর পারলে কমেন্ট করবেন, আর দয়া করে চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা বেল আইকনে ক্লিক করে দিয়ে যান, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পান কন্টিনিউয়াসলি। তো আজকের মতো এখানেই শেষ করলাম।